ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই যে দেখুন ঘূর্ণিঝড় রয়েছে বিপর্যয় সেটা কিন্তু আস্তে আস্তে উপরের দিক উড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিশাল জোরালো হয়েছে আমরা যদি এটার গতিবেগ দেখার চেষ্টা করি মোটামুটি এটা দেখুন এখানে দেখতে পাচ্ছি মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটার পার ঘন্টার গতিবেগ কিন্তু রয়েছে আর এটা আমরা আস্তে আস্তে যখন ডেট চেঞ্জ করছি ষোলো তারিখে যদি আমরা দেখি সতেরো তারিখে যদি দেখি দেখুন আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে একদম ডান দিকে কিন্তু বাঁক নিয়ে চলে যাচ্ছে এতদিন আমরা কী দেখে আসছিলাম এটা কিন্তু পুরোপুরি বাম দিকে ডাক নিচ্ছিল মানে বাঁক নিচ্ছিলো এই এখান থেকে মুম্বাই থেকে ধরে আস্তে 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 কিন্তু আহমেদাবাদ করাচি তারপরে এভাবে কিন্তু এই যে ওমান রয়েছে এদিকে কিন্তু আসার চেষ্টা করছিল এখন কী হল এটা কিন্তু আবার ওই দিক না গিয়ে এখন কিন্তু আবার ডান দিকে বাঁক নেওয়া শুরু করছে তো ডান দিকে বাঁক নিয়ে কোথায় যাচ্ছে দেখুন আমি পরপর পরপর আপনি আমাদের দেখাই এই দেখুন কত দূর রয়েছে আমরা প্রথম থেকে দেখি আজকে তেরো তারিখ তেরো তারিখে দেখুন কোথায় রয়েছে একদম সমুদ্র রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নালিয়া এই সব এলাকাতে কিন্তু রয়েছে আর গতিবেগটা দেখতে পাচ্ছেন ঘন্টায় কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার পার ঘন্টার গতিবেগ রয়েছে এবার আমরা যখন এটাকে চোদ্দো তারিখ দিব দেখুন চোদ্দো তারিখে এটা আরেকটু উপরে উঠছে পনেরো তারিখ যদি দিব পনেরো তারিখ আরেকটু ভিতরে চলে গেছে নালিয়া কাফজা এদিকে চলে গেছে তারপর ষোলো তারিখ যখন দিব দেখুন জাম্প করে কিন্তু একদম একদম মেথির কাছাকাছি চলে গেছে তারপর যদি সতেরো তারিখ দিই সতেরো তারিখ দেখুন আরও জাম্প করে কিন্তু কোথায় চলেছে আর বেগটা দেখুন কত পরিবর্তন হচ্ছে আপনারা যদি গতিবেগটা দেখার চেষ্টা করি এটার এখানে গতিবেগটা রয়েছে মোটামুটি নব্বই ধরুন নব্বই পঁচানব্বই বা একশো কিন্তু এমন রয়েছে পার ঘন্টার গতিবেগ তারপরে যদি আমরা আঠেরো তারিখ দেখি আঠেরো তারিখ এটা কিন্তু বিনমাল যে রয়েছে সেখানে কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কত গতিবেগ সম্পূর্ণভাবে কিন্তু ডান দিকে ঘুরে যাচ্ছে এই ঘূর্ণিঝড় তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এটার গতিবেগ যে রয়েছে সেটা কিন্তু মোটামুটি সত্তর আশি নব্বই এরকম পার ঘন্টার গতিবেগ কিন্তু রয়েছে এবার আমরা যদি আঠেরো তারিখ বিকাল অবধি দেখি মোটামুটি রাত নটা অবধি সেটা কিন্তু দেখুন অনেকটাই দূরে চলে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু জোরালো থেকে এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আঠারো তারিখ একটার দিকে যদি আমরা দেখি এখন ছটার দিকে তখন দেখুন আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড় বিপর্যয় যে রয়েছে সেটা কিন্তু শান্ত হয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি আজকে থেকে মোটামুটি তেরো তারিখ থেকে সতেরো তারিখ অবধি কিন্তু পুরো জোরালোভাবে এই যে জায়গাগুলো রয়েছে এখানে ক্ষতিগ্রস্ত করবে আপনারা দেখুন এটার গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টায় কিন্তু নব্বই থেকে একশো বা একশো কুড়ি কিলোমিটার পার ঘন্টার গতিবেগে কিন্তু এটা এই ঘূর্ণিঝড়টা ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে আজকে ধরুন তেরো তারিখ তেরো তারিখ থেকে ধরে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই দিনগুলোতে কিন্তু এই যে জায়গাগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর আপনারা হয়তো জানেন এখন প্রত্যেক জায়গায় মোটামুটি পশ্চিমবঙ্গের অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার ওখানে কেমন বৃষ্টিপাত হচ্ছে বা রোজ বৃষ্টি হচ্ছে কি না এখন সেটাই কিন্তু কমেন্টে জানাবেন তো আপাতত ঘূর্ণিঝড় বিপর্যয় নিয়ে এই পর্যন্ত আপডেট ছিল তো শেষ পর্যন্ত আমরা দেখব এটা কিন্তু কোথায় গিয়ে শেষ হচ্ছে তো আঠেরো তারিখ অব্দি যদি আমরা দেখি এটা কিন্তু রানী যে জায়গা রয়েছে এই জায়গাটাতে এসে কিন্তু আস্তে আস্তে গতিবেগ তার কমাচ্ছে এবার আমরা জানি যে এই ঘূর্ণে ঠিক নেই আবার মানে ধরুন এখানে কমিয়েছে আবার উনিশ তারিখে ধরুন বাড়িয়ে দিল এমনটাও কিন্তু হতে পারে তো যাই হোক আমরা শেষ পর্যন্ত দেখব আপাতত সতেরো তারিখ অবধি কিন্তু এটা দেখুন প্রচুর জোরালো রয়েছে আর যখনই এটা আঠেরো তারিখ হচ্ছে তখন কিন্তু এটা আস্তে আস্তে গতিবেগ কমাচ্ছে আর তার সাথে যে জোরালো রয়েছে সেটাও কিন্তু কমিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা সতেরো তারিখের মনে করুন যে রাতের দিকে থেকেই এটা কিন্তু আস্তে 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 দুর্বল হতে শুরু করবে এই যে ঘূর্ণিঝড় বিপর্যয় রয়েছে সেটা আপাতত আমরা তেরো থেকে সতেরো তারিখ অবধি কিন্তু ভালো কিন্তু মানে ঘূনেবাদ বা ঘূর্ণিঝড়ে কিন্তু দেখতে পারবো এই সব জায়গাতে সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও হবে আর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলো তো কিন্তু হবে তো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং আপনার ওখানে বৃষ্টিপাত কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা আসবে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্য धन्यवाद